নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি একটা ক্লিক করে রাখুন। ইটিসি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি যদি আপনাদের চ্যানেলটাকে গ্রো করাতে চান, আপনাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে চান, তাহলে অবশ্যই আপনারা সকলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা সিক্রেট সেটিং দেখাবো যেই সেটিংটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন এবং আপনাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবেন। তো আপনারা হয়তো এরকম অনেকেই আছেন যারা চ্যানেল কিওয়ার্ড সম্পর্কে জানেন না, আর একটা চ্যানেল গ্রো করানোর জন্য এবং একটা চ্যানেল র্যাঙ্ক করানোর জন্য এই চ্যানেল কিওয়ার্ডটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তো মনে করেন আপনার যে চ্যানেলটা আছে এবং আপনার চ্যানেলটা যেই রিলেটেড চ্যানেল এবং আপনি যদি আপনার সেই চ্যানেলে সেই রিলেটেড কিছু কিওয়ার্ড সেট করে দেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন এবং র্যাঙ্ক করাতে পারবেন। মনে করেন আপনার একটা টেক রিলেটেড চ্যানেল আছে এবং আপনি যদি আপনার সেই চ্যানেলে টেক রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড সেট করে দেন, এই কিওয়ার্ডগুলো সেট করে দিলে কি হবে, আপনার চ্যানেলে যখন আপনি সেই সমস্ত ট্যাগগুলো সেট করে দেবেন বা কিওয়ার্ডগুলো সেট করে দেবেন, তাহলে কি হবে, ওই সমস্ত ভিউয়ার্সের কাছে আপনাদের ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করে নিয়ে যাবে, অর্থাৎ ইমপ্রেশন বাড়িয়ে দেবে। এতে আপনাদের কি হবে আপনারা ভালো করে বুঝেন, যে সমস্ত ভিউয়ার্স টেক রিলেটেড ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখে এবং আপনি যদি আপনাদের চ্যানেলে সে সমস্ত টেক রিলেটেড কিওয়ার্ডগুলো সেট করে দেন, তাহলে ইউটিউব কি করবে, ওই সমস্ত ভিউয়ার্সের কাছে আপনার চ্যানেলের ভিডিওগুলো সামনে নিয়ে যাবে, অর্থাৎ সাজেস্টে নিয়ে যাবে। তখন কিন্তু আপনাদের চ্যানেলের ইমপ্রেশনটা বেড়ে যাবে, অর্থাৎ আপনাদের চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো থাকবে ওই সমস্ত ভিডিওগুলো কিন্তু ওই রিলেটেড ভিউয়ার্সের কাছে চলে যাবে অটোমেটিক্যালি, যারা সবচেয়ে বেশি টেক রিলেটেড ভিডিও দেখে। তখন কি হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনাদের চ্যানেলের ভিউজগুলো বেড়ে যাবে এবং আপনাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়া শুরু করবে। তো একটা চ্যানেল গ্রো বা র্যাঙ্ক করানোর জন্য কিন্তু চ্যানেল কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের চ্যানেলে কিওয়ার্ড সেট করে দিবেন, অর্থাৎ আপনাদের যে রিলেটেড চ্যানেল আছে ওই রিলেটেড কিওয়ার্ডগুলো আপনারা কিভাবে আপনাদের চ্যানেলে সেট করে দিবেন। সো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি ইউটিউব এসইও সম্পর্কে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ইউটিউব রিলেটেড এসইও ভিডিও মেক করে আপলোড করে দেবো এবং আপনাদের সহযোগিতা করব, যাতে আপনারা খুব সহজে ইউটিউব এসইও সম্পর্কে জানতে পারেন এবং আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারেন অথবা র্যাঙ্ক করাতে পারেন। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের চ্যানেলের জন্য কিওয়ার্ড সেট করবেন। তো বিষয়টা আমি কম্পিউটার দিয়ে দেখাতে পারতাম, ভাবলাম অনেকেরই তো কম্পিউটার থাকবে না, তাই বিষয়টা আমি মোবাইলের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। সো আমি বেশি কথা বাড়াবো না, ডিরেক্ট চলে যাবো টিউটোরিয়ালে। তার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন, যাতে সবসময় আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আনতে পারি। তো এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে, সকলের ফোনে এই ব্রাউজারটা থাকবে, এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, যার পর আপনারা সিম্পলি এখানে লিখবেন যে youtube.com, অথবা আমি এখান থেকে ইউটিউবে চলে গেলাম। তো ইউটিউবে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখেন যে উপরে ডান পাশে কর্নারে থ্রি ডটের একটি অপশন দেওয়া আছে, সিম্পলি এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে দেখেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন দেওয়া আছে, এখান থেকে সিম্পলি আপনারা এই বক্সে টিক মার্ক করে দিবেন। তাহলে কী হবে, আপনাদের ফোনটা এখন ডেস্কটপ মোডে চলে যাবে, অর্থাৎ কম্পিউটারের মতো হয়ে যাবে, আপনারা দেখেন ভালো করে। তো এখানে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা দেখেন আপনারা ডান পাশে কর্নারে যে আপনাদের চ্যানেলের লোগোটা দেওয়া আছে, সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে যাবেন ইউটিউব স্টুডিওতে, সিম্পলি আমি এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। তো এরকম ইন্টারফেসটি শো করার পর আপনারা কী করবেন, আপনারা দেখেন এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখেন এখানে সেটিংস নামে একটি লোগো দেওয়া আছে, বাইকন দেওয়া আছে, সিম্পলি আপনারা এটার উপর ক্লিক করবেন। তো যখনই আপনারা এটার উপর ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, আপনারা দেখেন চারটা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা দেখেন চ্যানেল নামে যে অপশনটা দেওয়া আছে, সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনারা কী করবেন, স্লাইড করে আপনারা ডান পাশে যাবেন, যার পর দেখেন এখানে বেসিক ইনফো লেখা আছে, এখানে দেখেন তার নিচে লেখা আছে এখানে কিওয়ার্ড, আপনারা ভালো করে দেখেন এখানে লেখা আছে কিওয়ার্ড, অর্থাৎ আপনাদের চ্যানেল কিওয়ার্ডের যে বক্সটা এখানে পেয়ে যাবেন আপনারা। এখন দেখেন এখানে কিন্তু আমি আমার চ্যানেলের জন্য এই অনেকগুলো কিওয়ার্ড এখানে সেট করে রেখেছি। আপনারা দেখেন ইটিসি বাংলা, অ্যান্ড্রয়েড বাংলা, অ্যান্ড্রয়েড টিপস, তারপর বাংলা টিউটোরিয়াল, তারপর রিভিউ বাংলা, অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল অ্যাপ রিভিউ, তারপর বাংলা টেক ভিডিও, টেক ভিডিও, টেকনিক্যাল ভিডিও, অ্যান্ড্রয়েড, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমি এখানে সেট করে রেখে দিয়েছি। তো এখানে আসার পর আপনারা কী করবেন, আপনারা এখানে আসার পর সিম্পলি একটা কিওয়ার্ড লিখবেন। তো মনে করেন এখান থেকে আমি একটা কিওয়ার্ড লিখে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আপনারা দেখেন। তো মনে করেন আমি এখানে লিখবো যে টেকনিক্যাল ভিডিও, সিম্পলি আমি এখানে লিখবো যে টেকনিক্যাল ভিডিও, এটা একটা কিওয়ার্ড আমি দিলাম আমার চ্যানেলের জন্য। তো আমি এখানে লিখলাম টেকনিক্যাল ভিডিও, তো এটা লিখে সিম্পলি আপনারা ইন্টার করবেন, ইন্টার করলে কিন্তু এভাবে সেট হয়ে যাবে। তো আবার আপনারা আরেকটা কিওয়ার্ড লিখে ইন্টার করবেন। এভাবে আপনারা কী করবেন, আপনাদের যেই রিলেটেড চ্যানেল আছে সেই রিলেটেড চ্যানেল অনুযায়ী আপনাদের এখানে এসে
ট্যাগটা আপনারা বসিয়ে দেবেন। যদি আপনাদের টেক চ্যানেল হয় তাহলে আপনারা এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন, যদি আপনাদের ফান রিলেটেড চ্যানেল হয় তাহলে ফানের যে কিওয়ার্ডগুলো আছে এখানে আপনারা দিয়ে দিবেন, যদি আপনাদের এন্টারটেনমেন্ট হয় তাহলে আপনারা অবশ্যই সেই রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে সেট করে দিবেন। আর অবশ্যই আপনারা মাথায় রাখবেন আপনাদের যেই রিলেটেড চ্যানেল আছে সেই রিলেটেড কিওয়ার্ডগুলোই কিন্তু আপনারা এখানে সেট করবেন, তাহলেই কিন্তু আপনাদের সুবিধা হবে বা আপনাদের ভালো হবে। তো এখানে সবগুলো দেওয়ার পর আপনারা সিম্পলি কী করবেন, এখান থেকে আপনারা দেখেন সেভ লেখা আছে, সিম্পলি সেভে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের চ্যানেলের কিওয়ার্ডটা সেট হয়ে যাবে। সো যদি আপনারা এইভাবে আপনাদের চ্যানেলের জন্য কিওয়ার্ডগুলো সেট করে দেন তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং র্যাঙ্ক হবে। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো।